কেউ বলে এবার পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে রাজশাহী অঞ্চলের আম। চাপার নবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার এই রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে আগামী 10 জুন। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহন বিষয়ে সেমিনারে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সম্মানিত উপস্থিতি, এবার 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে প্রতিদিন প্রায় 29 টন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রাজশাহী, আরানি, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশন সহ 15টি স্টেশনে যাত্রা বিরতি দেবে এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যার ঢাকায় পৌঁছাতে সময় লাগবে 10 ঘন্টা 15 মিনিট। আমাদের রোডের উপরে চাপ কমানো এবং দ্বিতীয়ত যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান যে রাজশাহী অঞ্চলের এই আম রেলযোগে বেশি পরিবহন হোক, যাতে আমাদের যারা আম চাষি আছে তারা যেমন লাভবান হবে এবং আম ব্যবসায়ীর সাথে যারা আছে তারা যাতে লাভবান হয়। কারণ আপনারা জানেন যে রেলের মাধ্যমে নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে আম পরিবহন করা যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের ভাড়া লাগবে 1.47 টাকা, আর রাজশাহী থেকে 1.43 টাকা, ঈশ্বরদী থেকে 1.31 টাকা, পোড়াদহ থেকে 1.19 টাকা। ট্রেনে বেশি বেশি আম পরিবহনের আহ্বান জানান রেলমন্ত্রী। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্যে, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায় এবং আমের গুণাগুণ ঠিক থাকে। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর এক আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ের পরিচালক সর্দার শাহাদাত আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।